আমার দেশের কি লাভ হলো, আমার দেশের কি লাভ হলো? আমি হাততালি দিব, দুর্ভিক্ষ আসো তারপর সরকার পড়ুক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র এক সপ্তাহ, তবে যে কোনো মূল্যে এবারের ভোট ঠেকাতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই লক্ষ্যে শেষ সময়ে যুগপথ আন্দোলনকে আরো জোরদার করতে চায় দলের হাইকমান্ড। জনগণ ভোট বর্জন করলেই সফলতা আসতে পারে সরকার পতনের একতফা দাবি আদায়ের আন্দোলনে, এমনটাই মনে করে দলের নীতি নির্ধারকরা। এজন্যই জনগণকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করছেন তারা। এছাড়া আন্দোলনের গতি ফেরাতে একের পর এক কর্মসূচি ঘোষণা করছে যুগপথ আন্দোলনের নেতৃত্বে থাকা দলটি। নির্বাচনের সপ্তাহখানেক আগে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এর আগে যুক্তরাষ্ট্র আসন্ন নির্বাচনকে কিভাবে দেখছে, নির্বাচন ঘিরে নানা সহিংসতার বিষয়ে কমিশনের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে কি জানতে চায় যুক্তরাষ্ট্র, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা আছে কিনা এ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা। সংস্থা দুটি হলো ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট। একই সঙ্গে নির্বাচনকালীন সহিংসতার পাশাপাশি মানবাধিকার সুরক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা কমিশনকে জানিয়েছে। 29 ডিসেম্বর বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান কমিশনের চেয়ারম্যান ডক্টর কামালউদ্দিন আহমেদ। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকান দুটি সংস্থা মানবাধিকার কমিশনে এসেছিলেন, তাদের সঙ্গে কমিশনের মতবিনিময় সভা হয়েছে। তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিশ্বের বিভিন্ন দেশেই নির্বাচন পর্যবেক্ষণ করে থাকেন। ডক্টর কামাল আরও বলেন, পূর্ববর্তী নির্বাচনগুলো নিয়ে নানা ধরনের কথাবার্তা শুনেছেন, সেই বিষয়গুলো শুধুমাত্র আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বিভিন্ন দেশ ও বিদেশে বিভিন্ন জনের কাছেই ছড়িয়ে পড়ে। আমেরিকান এই দুটি পর্যবেক্ষক দলও বিষয়গুলো জানেন, আর এসব প্রেক্ষিতেই আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নির্বাচনকালীন সহিংসতা ও মানবাধিকার সুরক্ষার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। কমিশনের চেয়ারম্যান আরও বলেন, তারা জানতে চান আমাদের দেশের নির্বাচনটি কেমন হবে। একটি সহিংসতাপূর্ণ নির্বাচন হওয়াটা সবার কাছেই চিন্তার বিষয়। সাম্প্রতিক সময়ে কিছু কিছু বিষয় তাদের নজরে এসেছে, তবে তারা চায় যেই দলই ক্ষমতায় আসুক তারা যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসে। তিনি আরও বলেন, আমরা ইসির সঙ্গেও কিছু বিষয় নিয়ে কথা বলেছি, যেখানে নির্বাচনের পূর্বে কেমন আচরণ হওয়া উচিত, নির্বাচনের সময় কেমন আচরণবিধি মেনে চলা উচিত এবং নির্বাচন পরবর্তী সময়ে আচরণবিধি কী হওয়া উচিত সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নির্বাচন পর্যবেক্ষক দলকেও জানানো হয়েছে, তারা আমাদের কার্যক্রমে সন্তুষ্ট হয়েছে। এদিকে 7 জানুয়ারির নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডম। সংগঠনের প্রেসিডেন্ট বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের সই করা বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা হয়েছে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশে নিয়োজিত অন্যান্য অংশীদারদের উন্নয়ন সহায়তা, নিরাপত্তা বাহিনীর সহযোগিতা, বাণিজ্য সম্পর্ক এবং কূটনৈতিক সম্পৃক্ততা সহ সব ধরনের দ্বিপাক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্কের বিষয়ে পর্যালোচনা করতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে 2014 এবং 2018 সালের মতো সাধারণ নির্বাচনের ঝুঁকি সম্পর্কে কয়েক মাস ধরে বাংলাদেশের বন্ধুরা সতর্ক বার্তা দিয়ে আসছে, যেখানে ক্ষমতাসীন দল ভোটারদের অবাধে তাদের অধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত করেছে। এই ঝুঁকি এখন একটি ভার্চুয়াল নিশ্চয়তায় পরিণত হয়েছে। 7 জানুয়ারি নির্বাচনের প্রস্তুতি চলছে এবং হাজার হাজার বিরোধী দলীয় সদস্য কারাগারে রয়েছেন। এরই অংশ হিসেবে সরকারের পদত্যাগের এক দফা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আবারও নতুন কর্মসূচি দিল বিএনপি।
শনিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। বলেন, আগামী 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। সরকারের পদত্যাগের এক দফার আন্দোলন এখন বেশ ত্বরান্বিত হচ্ছে। হাটে, মাঠে, খেতে, খামারে, বাজারে, শপিং মলে জনগণকে নেতাকর্মীরা লিফলেট দিচ্ছেন, তারাও নেতাকর্মীদের কথা শুনছেন এবং সমর্থন দিচ্ছেন বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা। রিজভীর অভিযোগ, আজ সারা দেশকে নৈরাজ্যের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। বাড়ি থেকে লোকজনকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্রে বিরোধী দল স্বীকৃত সত্য, বিএনপি জনপ্রিয় কিনা সেটা তো সুষ্ঠু নির্বাচনে প্রমাণিত হবে। এ সময় সারা দেশের বিভিন্ন স্থানে ভোট বর্জনে লিফলেট বিতরণকালে নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলায় হয়রানির নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে রিজভী দাবি করেন, গেল 24 ঘন্টায় 150 নেতাকর্মীকে গ্রেপ্তার, 6টি মামলায় 429 জনের বেশি আসামি করা হয়েছে। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের পর এখন ভোটারদের কেন্দ্র বিমুখ করাই মূল লক্ষ্য বিএনপির। সাধারণ মানুষকে ভোটে নিরুৎসাহিত করতে সব ধরনের চেষ্টা করবে দলটি। ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে সারা দেশে 1 কোটির বেশি লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও নানা কৌশলে ভোট বর্জনের প্রচারে অব্যাহত রয়েছে। জনসংযোগের নানামুখী পদক্ষেপের পাশাপাশি দাবি আদায়ে কঠোর আন্দোলনও অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে দলের হাইকমান্ড। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে বিএনপি। গত 21 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি আজ শনিবার শেষ হচ্ছে। আমার দেশের কি লাভ হলো? আমার দেশের কি লাভ হলো? আমি হাততালি দিব, দুর্ভিক্ষ আসো, তারপর সরকার পড়ুক। আমি আজকে থেকে বহু বছর আগে 96 সালে যখন আমার প্রফেশনাল লাইফ শুরু করি, আমি ওয়াশিংটন ডিসিতে শুরু করি। 96 সালে একটা নির্বাচন ছিল বাংলাদেশে, ওয়াশিংটন ডিসিতে। আজকে এখানে অনেক উকিল আছেন, এই উকিলরাই লবিস্ট ফান্ড চালান ডিসিতে। আমি জানি না আপনারা পরিচিত কিনা, এটা পরিচয় দেয়া লম্বা, আমি দিব না। লবিস্ট ফার্মে আমি জীবনে প্রথম চাকরি নিই ওয়াশিংটন ডিসিতে 1996 সালে। 1996 সালে বাংলাদেশে নির্বাচন ছিল। তখন নির্বাচনে আমি ছোট মানুষ ভাই, মাত্র নতুন প্রফেশনাল লাইফ শুরু করেছি, আমি চিন্তা করেছিলাম যে এই সময় দেশে যা হচ্ছে, আওয়ামী লীগের সরকার আসলে হয়তো ভালো হবে, তাই বলে আমি খুব বেশি করতে পারি তা না। তবে আওয়ামী লীগের সরকার যুক্তরাষ্ট্র থেকে যে সহযোগিতা চেয়েছিলেন, সেই সহযোগিতা পাওয়ার মাধ্যমের ভেতরে ছোট্ট একটা রোল আমি প্লে করেছি, খুবই ছোট ভাই, খুবই সামান্য। আমি মাত্র নতুন চাকরিতে জয়েন করেছি, একদম ছোট, কিন্তু ছোট্ট একটা রোল আমি প্লে করেছিলাম। আমি আজ পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারি নাই এই 2009 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ কি করেছে সেটা দেখে, যে 96 আমি এতটুকু হলেও একটা রোল প্লে করেছিলাম আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে এই দেশে সরকারে আসার, আজ পর্যন্ত পারি নাই। এখন আমরা বলছি যে ভাই, এই দেশে দুর্ভিক্ষ নিয়ে আসো, এই সরকার পড়বে, আমরা খুশি। আমি জানি না ভাই আপনাদের মধ্যে কারা কারা খুশি, বাট যারা যারা খুশি আমি আপনাদের সাথে একমত হতে পারবো না। 7 তারিখে আওয়ামী লীগ যে ফাজলামিটা দেশের সাথে করবে, বিরোধী রাজনীতিবিদ হিসাবে বিরোধী ভুলে যান ভাই, এই দেশের নাগরিক হিসাবে, এই দেশের জনগণ হিসাবে, এই দেশকে ভালোবাসি সেই হিসাবে আমাদের সবার একটা মাত্র দায়িত্ব ছিল এবং আছে, যা পারো ভাই 7 তারিখ ঠেকাইতে চেষ্টা করো, যা পারো 7 তারিখ ঠেকাইতে চেষ্টা করো, যেন এই দেশে দুর্ভিক্ষ আসার কোনো সুযোগ না থাকে। আর যদি আসেও, তুমি ভাই নিজে মুখ ফুলায় বলতে পারো যে আমি যতখানি পারি চেষ্টা করেছি, আমি মুক্তিযুদ্ধে গেছিলাম, আমি গুলি খেয়েছি, পারি নাই ভাই স্বাধীন করতে, কিন্তু আমি তো মুক্তিযুদ্ধে গেছিলাম, আমি তো গুলি খেয়েছি। তাহলে আমরা 7 তারিখ নিয়ে মিষ্টি বিতরণ না করে আমি আশা রাখবো আজকে আমরা এখানেও যারা সবাই আছি, আমরা 7 তারিখে ঠেকানোর জন্য কাজ করি। আজকে থেকে 1.5 বছর আগে প্রথম বাংলাদেশের মাটিতে আমরা লাল কার্ডের মিছিল করেছিলাম, তখন ছিল আমরা যুদ্ধের ডাক দেই নাই, তখন এই সময় আসে নাই, এখন আমরা দেখি লাল কার্ডের মিছিল করছে। আওয়ামী লীগের ক্যান্ডিডেটরা রাস্তায় লিফলেট বিলাচ্ছে,
বিরোধী দলের আমরাও রাস্তায় লিফলেট বিলাচ্ছি, তাহলে পার্থক্যটা কই রইল ভাই? লিফলেট বিলায় যদি আওয়ামী লীগের এই 7 তারিখে ফাইজলামি বন্ধ করা যেত, তাহলে তো ভাই 1.5 বছর আগে বন্ধ হয়ে যেত। আমি আশা রাখি এবি পার্টির প্রত্যেকটা প্রচেষ্টায় আমি সাধুবাদ জানাই, তারা খুব সুন্দর প্রচেষ্টা প্রত্যেকবার করে, কিন্তু আজকে শুধু এবি পার্টির জন্য না, 7 তারিখ আর মাত্র 8 দিন দূরে। আমি আশা রাখি আমরা সবাই মিলে এমন কিছু করতে চেষ্টা অ্যাটলিস্ট করবো ভাই, যেন 7 তারিখের দিকে তাকায় না থাকি, যে 7 তারিখের পরে